আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 নভেম্বর 2023, এবার অন্যরকম চেষ্টা চলছে, আওয়ামী লীগ ব্যর্থ। হঠাৎ কত বড় ঘটনা দেখুন, আওয়ামী লীগ চাইলেও এড়াতে পারছে না, এড়াতে পারবে না। আওয়ামী লীগকে কূটনীতিকরা খুঁজে বের করছে। আওয়ামী লীগ এখন কি চায়? কূটনীতিকদের মুখোমুখি হতে চায় না, কূটনীতিকদের সাথে যে কোনো বৈঠক এড়িয়ে চলা, বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে, এটা আওয়ামী লীগের অন্যতম একটা প্রায়োরিটি। কেন? কারণ বিদেশি কূটনীতিকদের ডেকে এত বড় আয়োজন করে, সরকার এত তথ্য প্রমাণ জোগাড় করে বিএনপির বিরুদ্ধে একতরফা কত অভিযোগ করলো, ব্রিফিং করলো 28 অক্টোবরের পর, কিন্তু কোনো কাজ হলো না। সব কূটনীতিকরা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিল, বরং সরকারকে জাতিসংঘ মুখোশধারী সরকারদের হামলা বলছে, সরকারি লোকজনের, সরকার সমর্থক মুখোশধারীদের হামলায় কথা বলেছে। তো এখন কি একটা লজ্জার অবস্থা, সরকার বলছে একটা, কোনো কূটনীতিককে বিশ্বাস করছে না, বরং তারা পাল্টা বিবৃতি দিচ্ছে। তারা বছরের পর বছর যাবৎ যে আহ্বান করেছে যে না, একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হবে, সভা সমাবেশে অধিকার দিতে হবে, সভা সমাবেশে বাধা দেওয়া যাবে না, বিরোধী দলকে হয়রানি করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, এই আহ্বান। কিন্তু আওয়ামী লীগ ঝুঁকি নিয়ে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে, তারা এগুলো গণমাধ্যমে ফাঁস হয়েছে, তারা লাঠি ছোটা নিয়ে আসতে বলেছে, বিএনপির মহাসমাবেশকে পণ্ড করেছে, বিএনপির সমস্ত নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে। হ্যাঁ, যারা নাশকতা করেছে, হামলা চালিয়েছে বিএনপির মধ্যে, তাদেরকে ধরা হোক, কিন্তু নেতারা তো শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছেন, তারা তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এখন এই যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, এতে ডেফিনেটলি বিদেশিরা ক্ষুব্ধ, এবং আওয়ামী লীগ জানে, তারা সবাইকে উপেক্ষা করে, সমস্ত বিদেশি বা কূটনীতিকদেরকে উপেক্ষা করে, তারা যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, যেটা পৃথিবীর কেউ পছন্দ করছে না, সবার আহ্বানের পরিপন্থী। এখন এরকম কাজ করলে কি চায়? বিদেশিদের মুখোমুখি হতে চাইবে না, তাদেরকে এড়িয়ে চলতে চাইবে, দ্যাটস স্বাভাবিক। আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী 28 অক্টোবরের পরের দিন 29 অক্টোবর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে পিটার হাসের একটা বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠক ডিডন্ট টেক প্লেস। এর মানে কি? সেই বৈঠক কোনো না কোনোভাবে এক্সকিউজ দেখিয়ে সেই বৈঠক এড়াতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। তা কয়েকদিন যাবৎ পিটার হাসকে কোথাও দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই বড় ঘটনা ঘটলো, এটাকে অনেক বড় ঘটনা হিসাবে আমরা দেখতে চাই, এবং রাজনীতিতে একটা রহস্যময় বৈঠক হিসাবে দেখতে চাই, এবং এর রহস্য একটু উদ্ঘাটন করতে চাই। দর্শক, এবার সাবের হোসেনের বাসায় 2 ঘন্টা বৈঠক করলেন পিটার হাস। এখন দেখেন সাবের হোসেন কে? সাবের হোসেন আওয়ামী লীগের অবশ্যই একজন বর্ষীয়ান নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে, কূটনৈতিক দৌড়ঝাঁপে স্বাভাবিকভাবে তাকে কি সামনে দেখা যায়, আমরা কি দেখি? দর্শক, আপনারা কি নিকট অতীতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে কোনো কাজ করতে এই সাবের হোসেন চৌধুরীকে দেখেছেন? না। কীভাবে দেখেছি আমরা সাবের হোসেন চৌধুরীকে? সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা, বিশ্বস্ত আওয়ামী লীগ নেতা, দ্যাটস ট্রু, কিন্তু তিনি ক্রিকেট বা একটু ভিন্ন জগতের লোক, যেমন বিসিবির নাজমুল হাসান পাপন, তিনি তো আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের বড় নেতার ছেলে, আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার রক্তে আওয়ামী লীগ, আওয়ামী লীগের এমপি, কিন্তু আওয়ামী লীগের কিছু বলতে করতে দেখেন তার ধ্যান জ্ঞান সব কিছু কিন্তু ক্রিকেট নিয়ে। তো সাবের হোসেন চৌধুরী সেরকম না হলো, অনেকটা সেরকম, যে আসলে তার ধ্যান জ্ঞান অন্য বিষয় নিয়ে, জলবায়ু নিয়ে কিংবা আরও কিছু নন পলিটিক্যাল কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন। আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে কোনো কাজ টাজ করতে কিন্তু আমরা দেখি না। এখন পিটার হাস এই সাবের হোসেন চৌধুরীকে খুঁজে বের করেছে, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট মনে করি। এর মানে এটাকে অন্য ধরনের তৎপরতা বা আওয়ামী লীগকে রিস করার একটু ভিন্ন তৎপরতা হিসাবেই আমরা দেখতে চাই, যে এবার পিটার হাস অন্যভাবে একটু মেডিসিন দেওয়ার চেষ্টা করছেন বা কোনো একটা তৎপরতা চালাচ্ছেন, তার প্রমাণ এই বৈঠক। প্রধানমন্ত্রী পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ঢাকা 9 আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার 6 নভেম্বর রাজধানীর পরিবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক হয়। এখন 2 ঘন্টাব্যাপী বৈঠক কিন্তু অনেক বড়। কূটনীতিতে তারা তো আর প্রেম প্রীতির গল্প করেননি, আর ক্রিকেট ফুটবল আলোচনা করেননি, নিঃসন্দেহে স্পর্শকতার কোনো বিষয়ে আলোচনা করেছেন। একদিকে যেহেতু আওয়ামী লীগের নেতারা তাকে এড়িয়ে চলতে চায়, সেই মুহূর্তে বৈঠকে 2 ঘন্টা বৈঠক, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কী নিয়ে আলোচনা হয়,
কোনো পক্ষই এ বিষয়ে বলেননি, তা স্পষ্ট করে কিছু বলেননি দর্শক। তো সেক্ষেত্রে দুপুর সোয়া দুইটায় সাবির হোসেন চৌধুরী বাসায় ঢুকে বিকাল সোয়া চারটার দিকে বেরিয়ে যান পিটার হাস। এই সময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি, সাবির হোসেন চৌধুরী বাসা থেকে বের হননি। এখন বৈঠক হতেই পারে, দ্যাটস একেবারে সিম্পল, কিন্তু সেই বৈঠকের বিষয়ে কোনো কথা না বলা, কাউকে কিছু বুঝতে না দেয়া, রহস্য রেখে দেয়া, এটা কিন্তু আরও বেশি জল্পনা কল্পনার জন্ম দেয়। ধারণা করা হচ্ছে বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান হতে পারে। এর মানে কি? আসলে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের, হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীকে, সাবির হোসেন চৌধুরীর সাথে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক, তার মাধ্যমে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে পিটার হাস কঠিন বার্তা দিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে সত্য কথা আমরা মনে করি। এর আগে আপনারা জানেন যে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হয়েছিল, তার মাধ্যমেও কঠিন বার্তা দেওয়া হয়েছে। এবার বার্তা আদান প্রদান চলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বলে আমরা মনে করি দর্শক। আর আওয়ামী লীগ পিটার হাসকে এড়াতে পারছে না, কূটনীতিকদের মুখোমুখি হতে হচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য একটা বড় ব্যর্থতা। কারণ মুখোমুখি হলেই তো বিব্রতকর, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন সংলাপের সম্ভাবনা নেই, ইশারা ইঙ্গিতে হলেও বলেন, যেখানে ওবায়দুল কাদের বলেন সংলাপের সময় শেষ, তার আগে আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় যে না আমরা সংলাপে রাজি, এর মানে এটা বিব্রতকর, এতে কোনো সন্দেহ নেই। মানে আমি যদি আরেকটু ক্লারিফাই করে বলি দর্শকদেরকে বোঝানোর জন্যে, যেমন কূটনীতিকদের সাথে বৈঠক এমন জিনিস, রাজনীতির মাঠে জনগণকে তো অনেক কিছু বোঝান আওয়ামী লীগ নেতারা, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কিন্তু কূটনীতিকদের তো সেই ব্যাখ্যা দেওয়া যায় না। সাপোজ একটা উদাহরণ দিই, জামাত ইসলামীকে সভা সমাবেশের সুযোগ দেওয়া হয় না, কেন? যুক্তি একটাই যে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। অথচ সরকারও জানে, বা যে কোনো একবারে আইনের সামান্য জ্ঞান আছে তারাও জানে যে নিবন্ধন বাতিল বা নিবন্ধন থাকা না থাকার সাথে তো সভা সমাবেশের কোনো সম্পর্ক নাই। এখন কূটনীতিকদের তো আর এই যুক্তি দিতে পারবে না, তাদেরকে তো দেখা হলে তারা যদি জিজ্ঞেস করে জামাতকে কেন অনুমতি দেন না, তখন তো বলতে হয় না দেব বা না দেওয়ার কিছু নেই, যদি শান্তিপূর্ণ করে তাহলে এটা অবশ্যই তারা করতে পারে, এছাড়া তো অন্য কিছু বলার নেই। যেমন সংলাপের মতো একটা বিষয়, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল বা আওয়ামী লীগের দৃষ্টিতে বললেও তো সব দ্বিতীয় জনপ্রিয় দল বিএনপি, যারা একসময় ক্ষমতায় ছিল, অনেকবার ক্ষমতায় ছিল, তো সেই দল নির্বাচন করবে, রাজনীতিতে আসবে, তাদের দাবি দেওয়া গুরুত্বের সাথে বিবেচনা করবে, এটা একেবারে স্বাভাবিক। এখন কূটনীতিকরা যদি বলে যে সংলাপের সমস্যাটা কি, সংলাপের চাই সংলাপের মতো প্রস্তাব গণতান্ত্রিক দল হয়েও যদি তোমরা মানতে না পারো তাহলে কি, তাহলে কি আমরা কঠিন পদক্ষেপ নিব, এসব কথা বললে আওয়ামী লীগ নেতারা কী বলবে? কিছুই বলার থাকে না। এই জন্যে একটা বিব্রতকর অবস্থায় পড়ে তারা, এক এক জায়গায় এক এক কথা বলার যে ঘটনা আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে ঘটছে, সেটাই কূটনীতিকদের সাথে বৈঠকের ফলেই ঘটছে। এই জন্যে কূটনীতিকদের সাথে এই মুহূর্তে বৈঠক বা দেখা হয় আওয়ামী লীগের একটা ব্যর্থতা। তো দর্শক, অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে, ভালো কিছু হোক, দেশের জন্য মঙ্গলজনক কিছু হোক।